আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি পরিসংখ্যান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কেন্দ্রীয় প্রবণতার শেষ ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে যে প্রবলেমটি দেখানো হয়েছে, এখানে দুইটি শ্রেণীর মান দেওয়া থাকবে, যেমন শ্রেণী এবং গণসংখ্যা, এই দুইটা দেওয়া থাকবে। এখান থেকে তুমি কি করবো, একটি কোম্পানির শ্রমিকদের বয়সের নিবেশনের প্রকৃতি সম্পর্কে মতামত, তাহলে এটার মধ্যে গাণিতিক গড় মধ্যম এবং প্রস্তুরক বের করে আমরা এটাকে কি করব, দেখব যে আসলে এই নিবেশনের প্রকৃতিটা কেমন, রেখাটা কেমন আসে। তা আমরা এখানে চারের মধ্যে সবগুলা তথ্য, শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া থাকবে, আমরা শ্রেণী মধ্যবিন্দু প্রকৃত শ্রেণী সীমা, যেহেতু এটা কি অন্তর্ভুক্ত পদ্ধতি, অন্তর্ভুক্ত পদ্ধতি যেমন বিশের থেকে চব্বিশ, পঁচিশ থেকে উনত্রিশ, তাহলে এখানে এক ফাঁক রয়েছে, এই ফাঁককে বন্ধ করার জন্য এক যে ব্যবধান আছে, ব্যবধানকে দুই দ্বারা ভাগ করে, এককে দুই দ্বারা ভাগ করে পয়েন্ট ফাইভ, এই পয়েন্ট ফাইভ নিচের শ্রেণী থেকে বিয়োগ করতে হবে এবং উপরের শ্রেণীর সাথে যোগ করতে হবে। তাহলে বিশের থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে উনিশ দশমিক পাঁচ, আর চব্বিশের সাথে এক যোগ করলে চব্বিশ দশমিক পাঁচ, তো এরকমভাবে বাকি শ্রেণীগুলো দিলে পয়েন্ট ফাইভ দিয়ে যোগ বিয়োগ করলে আমি এটা পেয়ে যাব। আর শ্রেণীর মাধ্যমে তোমরা আগেও জানো যে নিম্ন শ্রেণী এবং উচ্চ শ্রেণী যোগ করে দুইটা ভাগ, যেমন বিশ এবং চব্বিশের চুয়াল্লিশ, চুয়াল্লিশের দুইটা ভাগ করলে বাইশ হয়, এরকমভাবে সবগুলা। আর গণসংখ্যা দেওয়া থাকবে এফ আই এক্স আই, এই এফ কলাম এফ এক্স কলাম যোগ করে গুণ করে এফ আই এক্স আই আমরা পাবো, এটা সবগুলা। তারপরে তোমরা জানো যে বিচ্যুতি, সংক্ষিপ্ত পদ্ধতি করে বিচ্যুতি, তোমরা জানো যে বিচ্যুতি আর ডিআই নাইন টেনে করেছো, তাহলে মাঝামাঝি বরাবর একটা সংখ্যা কে এ ধরতে হয়, যেমন এখানে আমরা মাঝামাঝি সংখ্যায় বিয়াল্লিশের কে এ ধরলাম, তাহলে এই বরাবর জিরো, তারপরে মাইনাস ওয়ান মাইনাস টু, এবার উপরের দিকে নিচের দিকে প্লাসের মান। তো এফ কলামের সাথে ডি কলাম গুণ, এফ আই ডিআই, যেমন চার চার ষোলো একশো ষাট, মাইনাস একশো ষাট, এভাবে গুণ করে পরে এগুলো যোগ করবো, যোগ করে এফ আই ডিআই মাইনাসের মান পাবো, আর এফ আই এক্স এর মান আমরা এখানে পাবো। আর মধ্যমানের জন্য আমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, তাহলে মধ্যমা ক্রমযোজিত গড় এখানে এই যে চল্লিশ আছে, চল্লিশ এখানে লিখবো, চল্লিশের সাথে ষাট যোগ করলে একশো, একশোর সাথে দুশো যোগ করলে তিনশো, এভাবে ক্রমান্বয়ে যোগ করে এক হাজার মিলবে, যেহেতু গণসংখ্যা কত এক হাজার, তাহলে এক হাজারের সাথে যেয়ে মিলে যাবে। এই হলো নিবেশন তুমি বানাবা, নিবেশন বানানোর পরে এখান থেকে গড় মধ্য প্রস্তুরক বের করব। তাহলে আমরা গড় নির্ণয়ের সূত্র আমরা জানি, এক নম্বরে গাণিতিক গড়, গাণিতিক গড় এক্স বার সরাসরি পদ্ধতি এফ আই এক্স আই বাই হল এন, তাহলে এফ আই এক্স আই আমার মান ওখানে আছে একচল্লিশ হাজার একশো, একচল্লিশ হাজার একশো এই মানটা আমার এখানে আছে, এফ আই এক্স আই কলাম, আর এন এর মান হলো এক হাজার, তাহলে তোমার মান আসে কত একচল্লিশ পয়েন্ট ওয়ান। এইটাই যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করি, সংক্ষিপ্ত পদ্ধতিতে, সংক্ষিপ্ত পদ্ধতিতে এই গড়টা যদি আমি বের করি, এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ আই ডিআই বাই এন ইন্টু সি, তাহলে এ হলে আমার এখানে এই যে এ বিয়াল্লিশ, বিয়াল্লিশ আমার এ সামেশন এফ আই ডিআই এর মান হইল মাইনাস একশো আশি, আর এন এক হাজার, আর সি এর মান হইল দশ কত পাঁচ ব্যবধান, এখানে বিশের থেকে চব্বিশ ব্যবধান হইল পাঁচ, এর অন্তর্ভুক্ত পদ্ধতি নিচেরটা এবং উপরেরটা হিসাবে ধরতে হবে। তাহলে এটার মান আসে তোমার ক্যালকুলেটারে মান আসবে তোমার কত, এই একচল্লিশ দশমিক এক। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি এবং সরাসরি পদ্ধতিতে দেখলাম গড় একই আসে, তাহলে এই গড় পেলাম। গড়ের পরে আসো মধ্যমা, গড়ের পরে দুই নম্বরে মধ্যমা, মধ্যমার জন্য সূত্র হলে এল প্লাস
n by 2 minus fc by fm into c এখানে n by 2 এখানে খেয়াল করতে হবে যে n by 2 হলো কত n হলো 1000 ভাগ হলো 2 কত 500 এই 500 সংখ্যাটি ক্রমযুজিত গুণসংখ্যা কলামে কোথায় ঢোকে এই যে 630 এর ভিতরে এই 500 আছে তাহলে এই বরাবর আমার শ্রেণী কত শ্রেণী হলো 39.5 থেকে নিয়ে 44.5 39.5 থেকে 44.5 এটা হলো আমার মধ্যমা শ্রেণী তাহলে এখান থেকে আমি এল পাবো তাহলে এল পেলাম 39.5 থেকে 2 হলো 500 আর এই বরাবর সামনে যে মান আছে ওইটার 630 এর উপরে 630 এর উপরে যে 780 আছে ওইটা হলো আমার fc 780 আর ওই 780 630 এর সামনে 630 এর সামনে গণসংখ্যা হলো 150 এই গণসংখ্যা হলো আমার 150 তার মানে মধ্যমা শ্রেণীতে এই যে মধ্যমা শ্রেণীতে যে গণসংখ্যা এইটা হলো আমার fm আর c হলো 5 তাহলে ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই মান বসে পাবো কত 40.17 তারপরে আমরা দেখি প্রসূরক কত আসে 3 নম্বরে প্রসূরক L প্লাস সূত্র হলো ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি তাহলে এখানে ডেল ওয়ানের মান বের করতে হবে যে গণসংখ্যা কলামে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোন শ্রেণীতে এখানে দেখা যাইতেছে 200 মধ্যে 200 সবচেয়ে বড় 200 সবচেয়ে বড় তাহলে 200 থেকে 60 বিয়োগ করতে হবে 200 বিয়োগ 60 এটা হলো ডেল ওয়ান আর ডেল টু হলো 200 বিয়োগ হলো 180 তাহলে এটা 140 আর এটা হলো 20 তাহলে গণসংখ্যা কলামের সবচেয়ে বড় গণসংখ্যা হলো 200 তাহলে 200 বরাবর যে শ্রেণী 200 বরাবর যে শ্রেণী এইটা হলো আমার কি প্রসূরক শ্রেণী তাহলে প্রসূরক শ্রেণী নিম্ন সীমা প্রসূরক শ্রেণী 29.5 থেকে নিয়ে 34.5 তাহলে এই প্রসূরক শ্রেণীর নিম্ন সীমা হলো আমার এল তাহলে 29.5 এইটা হলো আমার এল এর মান আর ডেল ওয়ানের মান হলো 140 প্লাস হলো 20 ইন্টু 5 তাহলে এটা ক্যালকুলেটারের সাহায্যে মান আসে আমার কত 33.875 এইটা তাহলে শিক্ষার্থীরা আমরা একটা সারণী থেকে গড় মধ্যক প্রসূরক পেলাম এখন দেখতে পাচ্ছি যে গড়ের মান গড় বের হয়েছে আমার কত 41.1 মধ্যমা বের হয়েছে কত 40.17 এবং প্রসূরক কত প্রসূরক বের হয়েছে 33.875 এইটা যদি আমরা গণসংখ্যা চিত্রের মধ্যে দেখাই তাহলে 0 থেকে 1 অক্ষ তাহলে দেখা যাইতেছে যে 33 এখানে যদি আমি 33 বরাবর আনি তাহলে এখানে সবচেয়ে বড় হলো গড় হলো সবচেয়ে বড়
তাহলে চিত্রটা এইভাবে যাবে এবং গড়টা দূরে থাকবে, গড়টা দূরে আছে, গড়টা দূরে, এটা হলো গড়, গড় হলো এটা, আর মধ্যমা এখানে, এটা হলো মধ্যমা, আর প্রসূরক হলো এই পিক পয়েন্টে, এখানে হলো প্রসূরক। তার মানে যদি আমরা চিত্রটা আঁকাই তাহলে দেখা যাবে কি প্রসূরকটা মান কত, ৩৩, মানে মূল বিন্দু থেকে ৩৩ কাছে, এটা ৩৩টা কাছে, এটা হলো এম ও, মানে মুঠ, মধ্যমা হলো এম ই, তার চেয়ে বড় করা মধ্যমা, তার চেয়ে বড় গড়। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কি শ্রমিকদের বয়সের মধ্যে গড় বয়সটা কি, গড় বয়সটা ৪১-৪০ কাছাকাছি, মধ্যমা ৪০ কাছাকাছি, এবং প্রসূরক হইল ৩৩ কাছাকাছি, এবং চিত্রটা এবং নিবেশনের প্রকৃতিটা এরকম, এটা হলো ধনাত্মক, এটা হলো কি ঋণাত্মক বঙ্কিম, ধনাত্মক না, এদিকে লেজটা বড় হয়ে গেছে এবং গড় বড়, তারপরে মধ্যমা এবং তারপরে প্রসূর, এই আকার ধারণ করছে, প্রসূরক ধারণ করছে। তাহলে কি এখানে গড় বড় মধ্যমা তার চেয়ে ছোট, প্রসূরক তার চেয়ে ছোট, অর্থাৎ ঋণাত্মক বঙ্কিম হিসেবে আমরা কি এই নিবেশনের প্রকৃতিটা পেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বইয়ের মধ্যে আরও প্রবলেম আছে এবং ১৯ ওগুলো করেছো, আমি একটা সারণীর মধ্যেই গড় মধ্যক প্রসূরক সবগুলো দেখেছি, তোমরা ইচ্ছা করলে আলাদা আলাদা সারণী ব্যবহার করতে পারো, তো এক সারণীতে বুঝলে সুবিধা। আর হলো যে এটা প্র্যাকটিক্যালেও থাকে, প্র্যাকটিক্যালেও আমরা এইটা গড় মধ্যক প্রসূরক সবসময় থাকে, কাজে এটা শেখা খুব জরুরি। তোমরা ১৯ শিখেছ, এখন আমি এই কেন্দ্রীয় প্রবণতা আজকে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। এই কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আর কোনো ক্লাস করা হবে না, আমরা পরবর্তী ক্লাসে বিস্তার নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই, আসসালাম।